অনেকদিন আগের কথা, ফরিদপুর নামের এক গ্রামে পিয়াস নামে এক গরিব জেলে বাস করত। সে খুবই সৎ ছিল। গ্রামের আশেপাশের নদীতে মাছ ধরে আর সেই মাছ বাজারে বিক্রি করে। মাছগুলো বিক্রি করে যা টাকা উপার্জন করে তা দিয়েই তাদের সংসার চালায়। একদিন সে নদীতে মাছ ধরতে গেল। সেদিন তার জালে অনেক বড় একটা মাছ আটকে পড়ে। সে মাছটা দেখে ভাবল, আজ এই মাছটা ভালো দামে বিক্রি করব। গিন্নি আমার কাছে একটা শাড়ি চেয়েছিল অনেক দিন আগে, কিন্তু টাকার অভাবে এখন পর্যন্ত কিনে দিতে পারলাম না। আজ এই মাছটা বিক্রি করে গিন্নির জন্য সুন্দর একটা শাড়ি কিনে নিয়ে যাব। জেলে সেই বড় মাছটা নিয়ে বাজারে যায়। মাছটা এত বড় ছিল যে সবাই কিনতে পারুক বা না পারুক দামটা ঠিকই জিজ্ঞেস করছে। এটা দেখে জেলে মনে মনে ভাবতে লাগলো, আহ, সবাই তো ইচ্ছে হয় বড় মাছ খেতে, কিন্তু আমার মতো গরিব হওয়ার কারণে কেউই পুরো মাছটা কিনতে পারছে না। আমি একটা কাজ করি, মাছটা কেটে যার যতটুকু নেওয়ার সামর্থ্য আছে তার কাছে ততটুকুই বিক্রি করি, তাহলে সবাই কিনতে পারবে। এরপর জেলে সেই মাছটাকে কেটে কেটে সবার কাছেই বিক্রি করলো। এরকম করার কারণে যারা গরিব তারাও মাছটি কিনতে পেরেছে। এদিকে জেলের পুরো মাছ বিক্রি শেষ। এরপর সে মাছ বিক্রির টাকা নিয়ে বউয়ের জন্য শাড়ি কিনতে যায়। তারপর সুন্দর একটা শাড়ি দেখে তার বউয়ের জন্য কিনে নিয়ে আসে। তারপর বাড়িতে ফিরে তার গিন্নিকে ডেকে বলে, গিন্নি, ও গিন্নি, তুমি কোথায়? তাড়াতাড়ি এসো, দেখো তোমার জন্য কি এনেছি। কি গো, দেখি দেখি কি এনেছো গো, দেখি। এই দেখো, আর বলো তোমার পছন্দ হয়েছে কিনা। বাহ, খুব সুন্দর তো, আমার খুব পছন্দ হয়েছে। তা এত টাকা তুমি কোথায় পেলে? আজ আমার জলে একটা বিশাল বড় মাছ ধরা পড়েছে, তারপর ওইটা বাজারে বিক্রি করে তোমার জন্য এই শাড়িটা কিনে এনেছি। তোমার জন্য কিছু আনোনি? না গো গিন্নি, আমার জন্য আরেক সময় আনবো, এখন আমায় কিছু খেতে দাও তো, আমার খুব ক্ষুধা পেয়েছে। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি। এরপর তারা দুজন খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। জেলে পরের দিন সকালে উঠে আবার মাছ ধরার জন্য বেরিয়ে পড়ে। বাহ, বেশ বড় মাছ উঠেছে তো, আজকে এই মাছটা বিক্রি করবো না, বাড়ি যেয়ে বউকে বলবো মাছটা রান্না করে দিতে, তারপর দুজনে মিলে খুব মজা করে খাবো। এটা ভাবতে ভাবতে সে মাছটা নিয়ে বাড়ির দিকে রওনা হলো। মাঝপথে এক পেত্নী তার পথ আটকে দিল। পেত্নীকে দেখে জেলে খুব ভয় পেয়ে গেল, আর মাছ সেখানেই ফেলে রেখে দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। আমার তো এই জেলের থেকে মাছ নেওয়ার জন্য কোনো কিছুই করতে হলো না, ও তো আমাকে দেখেই ভয়ে মাছ রেখে পালিয়ে গেল। পরদিন ঠিক একই রকম ভাবে মাছ নিয়ে বাড়ি ফেরার সময় আবার সেই পেত্নীটা জেলের রাস্তা আটকে দেয়, আর আবারও সেই জেলে মাছ রেখেই ভয়ে পালিয়ে যায়। যাহ বাবা, আমি তো জেলেকে কিছুই বললাম না, শুধু ওর সামনে এসে দাঁড়ালাম, ও আবার মাছ রেখে পালিয়ে গেল। এরকম ভাবে প্রায় 7 দিন কেটে গেল। আর অনেক দিন ধরে বাড়িতে মাছ না আনার কারণে জেলের বউ তাকে বলল, কি ব্যাপার বলো তো, তুমি আজ 7 দিন হয়ে গেল বাড়িতে কোনো মাছই আনছো না? সব মাছই কি বিক্রি করে ফেলো নাকি? আমাদের খাওয়ার জন্য তো দু একটা মাছ আনতে পারো নাকি? এরকম ভাবে শুধু সবজি দিয়ে কি প্রতিদিন খাওয়া যায় নাকি? আরে গিন্নি, আর বলো না, প্রতিদিন বিকেল বেলা মাছ নিয়ে আসার সময় আমার পথ আটকে এক পেত্নী দাঁড়িয়ে থাকে, আর ওই পেত্নীটা দেখতে অনেক ভয়ঙ্কর, তাই আমি মাছ সেখানেই ফেলে দৌড়ে চলে আসি। এই মাছের কারণে যদি আমার পিছু করে, এই কারণে। এই পেত্নীকে দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই, ওরা মাছ খেকো পেত্নী, মানুষের কোনো ক্ষতি করে না। তুমি কাল আর ওই পেত্নীকে দেখে পালাবে না। পেত্নী আসলে ওকে জিজ্ঞেস করবে, প্রতিদিন ও এভাবে আমাদের মাছ খেয়ে ফেললে আমরা কি খেয়ে বাঁচবো। জেলে গিন্নির কথা মতো পরের দিন যখন পেত্নী তার রাস্তা আটকে দাঁড়ায়, তখন পেত্নীকে দেখে আর পালালো না। আর পেত্নীকে ভয়ে ভয়ে বলল,
পেতনিজি, আপনি যদি প্রতিদিন আমাদের মাছ খেয়ে ফেলেন তাহলে আমরা কি খেয়ে বাঁচবো? আরে হাদারা, আমি তো একদিনও বলিনি যে তুই আমাকে মাছ দিয়ে পালিয়ে যা। তুই তো নিজে থেকে আমাকে দেখে মাছ রেখেই পালিয়ে যাস। কি করবো বলো, আমি অনেক ভয় পাই। তুমি যদি আমায় খেয়ে ফেলো তাহলে আমার গিন্নির কি হবে বলো? ওর তো আমি ছাড়া কেউই নেই, সারাদিন মাছ ধরে সেগুলো বিক্রি করে দুবেলা খাবার জোটে আমাদের। আর সেই মাছটাও যদি তুমি খেয়ে নাও আমরা কি খাবো বলো? আমার মাছ খুবই পছন্দ, তাই বলে আমি বলিনি তুই আমাকে এমনি এমনি মাছ দিয়ে পালিয়ে যা। তুই তো আমার কথা শোনার জন্য 1 মিনিটও দাঁড়াস না, এখানে আমাকে দেখলেই দৌড়ে পালিয়ে যাস। আচ্ছা বলো তাহলে তুমি কি বলবে, আর এই মাছের বিনিময়ে কি দেবে আমাকে? এই যে এখন তুই পথে এসেছিস, শোন তাহলে, আমাকে তুই প্রতিদিন 1টি করে মাছ দিবি, আর আমি তোকে সেই মাছের বিনিময়ে 2টো করে স্বর্ণ মুদ্রা দেব। কি সত্যি তুমি আমাকে মাছের বদলে স্বর্ণ মুদ্রা দিবে? হ্যাঁ রে সত্যি। আর এই নে, 7 দিনে তোর মোট 14টি স্বর্ণ মুদ্রা হয়েছে। আরে বাহ, গিন্নি তো ঠিকই বলেছে, তুমি মানুষের কোনো ক্ষতি করো না, শুধু মাছই খেতে পছন্দ করো। মানুষের ক্ষতি করলে আমার কি লাভ, উল্টো আমারই লোকসান। এখন আমি যদি তোর ক্ষতি করি তাহলে আমি মাছ খাবো কিভাবে? আচ্ছা পেতনিজি, তাহলে সেই কথাই রইলো, আমি প্রতিদিন তোমায় মাছ এনে দেব, ঠিক আছে? আচ্ছা যা তাহলে, কাল আসবি কিন্তু। জেলে খুশি মনে নাচতে নাচতে বাড়ির পথে রওনা হলো। বাড়ি যে গিন্নি, ও গিন্নি, আমাদের তো লটারি লেগে গেল। আরে পাগল টাগল হয়ে গেলে নাকি, এরকম লাফাচ্ছ কেন? খুশিতে গিন্নি, খুশিতে। আহ কি আনন্দ আকাশে বাতাসে। আরে আমার কি হয়ে গেল গো, আমার স্বামী পাগল হয়ে গেল রে, আমার একই সর্বনাশ হয়ে গেল। আরে থামো গিন্নি থামো, আমার কিচ্ছু হয়নি, আমি একদমই ঠিক আছি। তাহলে এতক্ষণ এরকম পাগলামি করলে কেন বলো? পাগলামি না গিন্নি, পাগলামি না, আনন্দ, মহানন্দ। আমাদের অভাবের দিন শেষ গো গিন্নি, অভাবের দিন শেষ। কি এমন পেলে যে তোমার অভাবের দিন শেষ হয়ে গেল? তোমার জালে কি সোনার মাছ ধরা পড়লো নাকি সব জেলেদের মতো? তাই বলতে পারো গিন্নি, তাই বলতে পারো। তোমাকে বলেছিলাম না, আমি মাছ নিয়ে ফেরার পথে এক পেতনি আমার পথ আটকে দাঁড়াতো, ওই পেতনি আমাকে সেই মাছের বদলে আর 14টি স্বর্ণ মুদ্রা দিয়েছে। কি মুদ্রা, তাও আবার স্বর্ণের? হ্যাঁ গিন্নি, হ্যাঁ তুমি ঠিকই শুনেছ। আর এটাও বলেছে যে প্রতিদিন আমি ওকে 1টি করে মাছ দিব, আর ও আমাকে 2টি করে স্বর্ণ মুদ্রা দেবে। এ কথা শুনে জেলের গিন্নিও খুশিতে নাচতে থাকে। এরপর তারা সেই সোনার মুদ্রাগুলো বিক্রি করে অনেক টাকা পায়। সেই টাকা দিয়ে জেলে নিজের থাকার জন্য অনেক সুন্দর একটা ঘর বানিয়ে নেয়, আর একটা বিশাল পুকুর কিনে নেয়। সেই পুকুরে মাছ চাষ করে পেতনির জন্য, আর পেতনিকে বলে, তুমি আমাদের জীবন এরকম ভাবে পরিবর্তন করে দিলে, এই দেখো এই পুকুরটা তোমার, তুমি যখন ইচ্ছে যত ইচ্ছে মাছ এখান থেকে খেতে পারো, সব মাছ তোমার। পেতনিটি জেলের কথা শুনে অনেক খুশি হয়ে যায়, আর প্রতিদিন সেখান থেকে মাছ খায়। আর তার কথা অনুযায়ী প্রতিদিন সেই জেলেকে 2টি করে স্বর্ণ মুদ্রা দিতে থাকে। এরকম ভাবে তারা সবাই সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।